বন্ধুরা, থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটি কি সম্পর্কিত হতে চলেছে। চন্দ্রযান তিন নিয়ে আমাদের সকলের মনে বেশ কিছু প্রশ্ন। 14 দিন পর কি হবে চন্দ্রদূত রোভার প্রজ্ঞানের? 14 দিন পরে কি চিরনিদ্রায় যাচ্ছে রোভার প্রজ্ঞান? তাহলে এই 14 দিনে কি কি মূল্যবান তথ্য পেল ইসরো? আমাদের আজকের ভিডিওটিতে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। বন্ধুরা, আমরা কিছুটা উড়ো খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতে পাচ্ছি যে রোভার প্রজ্ঞান নাকি প্রায় 500 মিটার তার যাত্রা পরিক্রম সম্পন্ন করেছে। কিন্তু আসল খবর হলো, রোভার প্রজ্ঞান 100 মিটার তার যাত্রা পরিক্রম সম্পন্ন করেছে ইসরোর পক্ষ থেকে। ইসরোর পক্ষ থেকে একটি টুইট জানানো হয়েছে যে রোভার প্রজ্ঞানকে দেওয়া কাজ সে সফলভাবে সম্পন্ন করেছে। তাকে নিরাপদ জায়গায় পার্ক করা হয়েছে এবং এর মধ্যে থাকা অ্যাক্সেস ও ওয়েবস নামের দুইটি যন্ত্র বন্ধ করে দেওয়া হয়েছে। বলা যেতে পারে এক প্রকার নিদ্রায় পাঠানো হচ্ছে রোভার প্রজ্ঞানকে। এখন প্রশ্ন হলো, কেন নিদ্রায় পাঠানো হচ্ছে প্রজ্ঞানকে? বন্ধুরা, আমরা জানি গত 23 আগস্ট 2023 ল্যান্ডার বিক্রম চাঁদের অবতরণ করেছে। তখন ওই পৃষ্ঠে সূর্যের আলো অর্থাৎ দিন ছিল। আমরা জানি যে চন্দ্রপৃষ্ঠে 14 দিন সূর্যের আলো বিরাজমান থাকে আর 14 দিন ঘন কালো অন্ধকার থাকে। বন্ধুরা, একটা কথা অবশ্যই মনে রাখা জরুরি যে চন্দ্রয়ান তিনের ল্যান্ডার বিক্রম যেখানে ল্যান্ড করেছে সেই জায়গাটিকে ইসরো শিবশক্তির নাম দিয়েছে। ইসরো রোভার প্রজ্ঞানকে দিয়ে এই 14 দিনে গবেষণা কাজ সম্পন্ন করেছে। ঠিক তেমনটি জানিয়েছে ইসরো, আগামী 14 দিন চাঁদে থাকবে ঘন কালো অন্ধকার। ঠিক তখন সেখানে তাপমাত্রা প্রায় -300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে। এই অবস্থায় রোভার প্রজ্ঞানকে কাজ করানো অসম্ভব হয়ে পড়বে, কারণ এর মধ্যে থাকা যন্ত্রাংশ এত ঠান্ডায় কাজ করতে গেলে বিকল হয়ে পড়বে। তাছাড়া রোভার প্রজ্ঞান সৌরশক্তিতে কাজ করে, তাই এই সময় সে তার মধ্যে থাকা সোলার ব্যাটারি চার্জ করতে পারবে না। ঠিক এজন্যই তাকে ফুল চার্জ করে নিরাপদ স্থানে ঘুম পাড়ানো হয়েছে। তবে সেটা কিন্তু মোটেও চিরনিদ্রা নয়। ইসরো জানিয়েছে, যেহেতু রোভার প্রজ্ঞানের ব্যাটারি ফুল চার্জ রয়েছে, সুতরাং আগামী সূর্যোদয় এর দিন অর্থাৎ 22 সেপ্টেম্বর 2023 রোভার প্রজ্ঞানের সাথে আবার যোগাযোগ স্থাপন করা হবে। যদি সবকিছু ঠিক থাকে তবে চন্দ্রদূতের শুভ সাড়া আসতেও পারে। বন্ধুরা, আপনার কি মনে হয়, আগামী 22 সেপ্টেম্বর প্রজ্ঞান কি ইসরোর ডাকে সাড়া দিবে? কমেন্টে জানাতে ভুলবেন না। রোভার প্রজ্ঞান তার মিশনে কি কি তথ্য পাঠালো ইসরোকে? প্রজ্ঞান রোভারে নিযুক্ত নিজস্ব লেজার যন্ত্রের সাহায্যে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সালফারের উপস্থিতি স্পষ্টভাবে নিশ্চিত করেছে। শুধু সালফার নয়, লোহা, ক্যালসিয়াম, সিলিকন, ম্যাগনেশিয়াম, অক্সিজেন সহ আরও অনেক ধাতু ও খনিজ পদার্থের খোঁজ প্রজ্ঞান পেয়েছে। হাইড্রোজেনের খোঁজ শুরু হলেও শেষ খবর পর্যন্ত এখনও হাইড্রোজেনের সন্ধান দিতে পারেনি প্রজ্ঞান। যদি 22 সেপ্টেম্বর সঠিকভাবে প্রজ্ঞানের ঘুম ভাঙে তবে আবারও চাঁদে হাইড্রোজেনের সন্ধান শুরু করবে প্রজ্ঞান। তবে প্রজ্ঞান রোভারের এর মিশন যাত্রা পথে বেশ কিছু ভয়ঙ্কর বাধার সম্মুখীন হতে হয়েছে। সন্ধান যাত্রায় এটি বড় বড় গর্ত খুঁজে পায় যা তার নিজস্ব লেজার যন্ত্রের সাহায্যে চিহ্নিত করে নিজের বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কোনো মূল্যবান মন্তব্য থাকলে আমাদের কমেন্টে জানান। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।